দেশে শনাক্ত করা হলো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম এম খুরশিদ আলম গণমাধ্যমকে তথ্য জানান তিনি জানান দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং বর্তমানে যশোরে অবস্থান করছেন কোভিড নাইন্টিনের এই স্ট্রেনটি পিএইচই কর্তৃক বি ওয়ান সিক্স নামে পরিচিত এছাড়া দেশজুড়ে ভাইরাসটির আটচল্লিশটি ক্লাস্টার পাওয়া গেছে যা মূলত ভ্রমণের সঙ্গে সম্পর্কিত ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার তিনটি ধরনের মধ্যে এই স্ট্রেন একটি যা যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে এবং এই পিএইচ কর্তৃক এটির তদন্ত চলছে কোভিড নাইন্টিনের বাকি দুটি ধরন হল বি ওয়ান ও বি ওয়ান সিক্স ওয়ান সেভেন স্টেনটি পুরো ইংল্যান্ড জুড়ে এখন অবধি পাঁচশোয়ের অধিক শনাক্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে লন্ডন এবং দেশের উত্তর পশ্চিমে